জাতীয় দল ঘোষণার দিন বিবাহোত্তর সংবর্ধনা হলো ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের। সিরাজগঞ্জে গিয়েছিলেন তার সতীর্থরাও। 8 বছরের পরিণয়ের পর ইমা সুলতানার সাথে সোমবার বিয়ে হয় ফাহিমের। জাতীয় দলের ব্যস্ততায় শনিবার দেশ ছাড়তে হবে শেখ জামালের এই তারকাকে। ঢাকায় যখন জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন, তখন সিরাজগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতায় ব্যস্ত ফয়সাল আহমেদ ফাহিম। লীগের মধ্যবর্তী ছুটি আর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে যে অল্প কদিন সময়, সেখানেই শুরু হলো নতুন যুগলের পথচলা। সোমবার ইমা সুলতানার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জাতীয় তারকা। বুধবার ফাহিমের বাসায় হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। 8 বছরের প্রণয় পরিণতি পেল পরিণয়ে। যেহেতু সময় হয় না সবসময়ই, মনে করেন যে খেলার ভিতর থাকতে হয়, সারা বছরই প্রায় খেলা, সো এগুলো মেনটেন করে তো সব কিছু করতে হয়, কারণ ফুটবলের বাইরেও আমাদের একটা লাইফ আছে। ফুটবল এত পছন্দের কখনোই আমার গেম ছিল না। ফুটবলারদেরকে নিয়ে রীতিমতো আমরা হাসাহাসি করতাম কিছু বিষয় নিয়ে, তো যখন থেকে ওর সাথে আমার রিলেশন, এরপর থেকে আমার ফুটবলটা ভালো লাগে, আমি মাঠে যেয়ে খেলা দেখি। ফুটবলে ভালো খারাপ দুই সময়ে ইমার সমর্থন পেয়েছেন ফাহিম। জীবনের বাকি সময়েও একে অপরকে পাশে চান। বিশেষ ক্ষণে জাতীয় দলের সতীর্থরাও ফাহিমের পাশে ছিলেন। সে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যায়, সবসময় ইন্সপায়ার করে। যখন অনেক টাইমে যখন আমার গেম খারাপ হতো, তখন সবসময় ইন্সপায়ার করতো। তখন স্টেডিয়ামে থাকি আমরা, প্রায় রুমমেট, আমরা দুজন রুমমেট। তো সে যখন বললো আর পরাপরই বার নিয়ে সেখানে এখানে চলে আসছি। জাতীয় দলের ব্যস্ততায় শনিবারই সৌদি আরব চলে যাবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। 21 মার্চ ম্যাচ খেলে পরদিন কুয়েত থেকে দেশে ফিরলেও ছুটি নেই। 26 মার্চ পরের ম্যাচ, আর 29 তারিখ থেকে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।